কি আমাদের আমাদের অন হচ্ছে কিন্তু স্টার্টারটি বন্ধ হচ্ছে না, এই যে এই স্টার্টারটির ভেতরে কি হয়েছে সেটি আমরা দেখব। দেখুন স্টার্টারটি আমি স্টার্টারের মধ্যে কারেন্ট দেবো, দেখুন স্টার্টারের মধ্যে লাইনটি দিছি, স্টার্টারটি টিপবো, দেখুন আমাদের মোটর স্টার্টারটি অন হয়েছে, কি আবার স্টার্টারটি অফ করব কিন্তু আমার অফ হচ্ছে না, এমসিবি নামানো সত্ত্বেও কিন্তু আমার স্টার্টারটি ধরে আছে। এই স্টার্টারটিকে আমি ঠিক করব, কিভাবে ঠিক করবেন একদম বাড়িতেই বসেই, কোনো মিস্ত্রি দরকার পড়বে না, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তবে যে স্টার্টারটিকে ঠিক করতে পারবেন এরকম ধরনের সমস্যা হলে। প্রথমে স্টার্টারটিকে আমি খুলে দেবো, দেখুন আমাদের ক্যাচারটা কিন্তু এখনও ধরে আছে, লাইনটি আমি অফ করে দেওয়া প্লাগটি খুলে দেওয়ার পরও কিন্তু ধরে আছে। এরকম যদি সমস্যা হয় তাহলে কিভাবে ঠিক করবেন সেটি তোমাদেরকে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। স্টার্টারটি আছে, স্টার্টারে এই ক্যাচারের নাটগুলি খুলে নেব, তখন কেচারটি খুলে নিয়েছি, এখনও কিন্তু ধরে আছে, স্টার্টারটি এখনও ছাড়ে নাই। এরপর আমরা এই সমস্যাটা ঠিক করতে গেলে আমাদের এই যে চারটি নাট আছে, এই চারটি নাট খুলে নেব। এটি খুলে সাইডে নামাবো, নামে এই যে এটি সাইডে রাখবো, ম্যাগনেট কয়েলটি সাইডে এইভাবে সরিয়ে রাখবো, স্প্রিংগুলো বার করে নেবো। এই যে আমাদের এটি ধরে থাকার কারণ হচ্ছে এই যে এই জায়গাটি আমাদের ঠিক আঠালো টাইপের হয়ে আছে, সেই জন্যে এই জিনিসটি সবসময় ধরে থাকতো কিন্তু ছাড়তো না, মাঝে মাঝে ছাড়তো মাঝে মাঝে ধরেই রাখতো। এই জিনিসটি ঠিক করতে গেলে আমরা একটি কেরোসিন তেল দিয়ে, আমি কাপড় দিয়ে এটি এই যে তেল ছিট পড়ে আছে এই জিনিসটি ভালো করে পরিষ্কার করে নেবো, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এই কেচারটাও আমি এটি ভালো করে পরিষ্কার করে নেবো। ভালো করে পরিষ্কার করার পর, তেলের কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করার পর আমার এই জায়গাটি শুকনো কাপড় দিয়ে এই জায়গাটিকে মুছে নেবো, যাতে তেলটি যেন না থাকে। শুকনো কাপড় নিচে দিয়ে এই জায়গাটি ভালো করে পরিষ্কার করে নেবো। এবার কি করব, এবার স্টার্টারটিকে ফিটিং করে নেবো। দেখুন এই সাইডে দুটো স্প্রিং দুটো চাপিয়ে নেবো, আবার এদিকেও স্প্রিংগুলো চাপিয়ে নেবো। চাপিয়ে নেওয়ার পর আবার ম্যাগনেট কয়েলটি এই যে বিট আছে বিটে স্প্রিংগুলো বসে থাকবে। ম্যাগনেট কয়েলটি বসে যাওয়ার পর এই পাত্রটি দিয়ে নেবো, দিয়ে আবার এই সাইডে কেচারটি লাগিয়ে নেবো। লাগানোর পর আবার আমি ঠিক এবার এই পাত্রটিকে টাইট করে নেবো, তাহলে আমাদের এই রোগটি মরে যাবে। দেখবেন ভিডিওটি
ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। পরিষ্কার করে নেওয়ার পর আমি স্টার্টারটিকে কারেন্ট দিয়ে দেখব। এবার স্টার্টারটি আমি কারেন্টটি লাগাবো, সুইচ পাওয়ারটা দেবো। এবার স্টার্টারটি আমি অন করব। আমাদের স্টার্টারটি অন হয়েছে, এবার অফ করব। দেখুন আমাদের খুব তাড়াতাড়ি অফ হয়ে যাবে। যে সেমিস্টারটা ছিল সেই সেমিস্টারটা বন্ধ হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।